প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শাহাবুদ্দিন শাহ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। সাংবাদিক ভাইরা, রাজৈর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে থানামোড়ের উত্তর পাশে বদরপাশা ইউনিয়নস্থ আমাদের নির্বাচনী প্রচারণার একটি অফিস, সেই অফিসে রাত্রি আনুমানিক 10:30 সময়ে আমাদের স্বতন্ত্র প্রার্থীর কিছু উগ্র সমর্থকেরা মিছিল সহকারে এসে অফিসে অতর্কিত হামলা চালায়। অফিসে সংরক্ষিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি তারা ভাঙচুর করে এবং তা পুড়িয়ে দেয়। এবং আমাদের অফিসের সামনে নৌকা প্রতীকের একটি নৌকা ছিল, সেই নৌকাটিও তারা পুড়িয়ে দেয়। এবং অফিসে সামনে আমাদের নৌকা প্রতীকের পোস্টার, ব্যানার, ফেস্টুন যা ছিল সেগুলি ভাঙচুর করে এবং পুড়িয়ে দেয়। তো তারা আতঙ্ক সৃষ্টির করার জন্য তারা সেখানে কিছু হাত বোমার বিস্ফোরণ ঘটায়। তো আমাদের নেতাকর্মীরা নির্বাচন প্রচারণায় প্রত্যেক বাড়িতে বাড়িতে অবস্থান করার কারণে তারা যখন এই ঘটনার জানতে পারে তারা ছুটে আসে এবং পথচারীরা সোর চিৎকার করে এগিয়ে আসলে তারা স্থান ত্যাগ করে। এরপরে আমরা বা আমাদের নেতাকর্মীরা সংবাদ পেয়ে আমরা অফিসে যাই, গিয়ে সেখানে যারা আমাদের নেতাকর্মীরা যারা ছুটে আসছিল তারা যারা দেখেছে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে আসলে আমাদের নৌকা প্রতীকের বিপক্ষে যে প্রার্থী নির্বাচন করছে তার কিছু সমর্থকরা মিছিল সহকারে এসে অফিসে হামলা চালায় এবং তারা এই তাণ্ডব ঘটায়। পরে আমরা প্রশাসনের কর্মকর্তা সহ সকলে সেখানে উপস্থিত হয়ে তথ্যপত্র সংগ্রহ করে আমরা প্রশাসনের কাছে এর আইনি বিচার চাই। পরে আমরা আমাদের নেতাকর্মীদের সাথে, ঊর্ধ্বতন নেতাদের সাথে পরামর্শ করে আমরা আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়। এবং আমরা একটু বিলম্ব হলেও আমরা গত রাতে একটি এজাহার দায়ের করি। তো আমরা মনে করি যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা বিগত উপজেলা নির্বাচনেও এই একই লোক প্রার্থী হয়েছিল আমাদের নৌকা প্রতীকের বিরুদ্ধে। তখন আমাদের প্রার্থী ছিল আমাদের প্রয়াত নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধেয় আব্দুল মোতালেব মিয়া, তার বিরুদ্ধে এই মহসিন মিয়া প্রার্থী হয়েছিল। এবং আজকে যারা উপজেলা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন নামধারী যারা এই ঘটনা ঘটিয়েছে, বিগত নির্বাচনেও তারা এই মহসিন মিয়ার পক্ষ নিয়ে রাজৈর উপজেলায় নৌকার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে এবং নৌকার বিরোধিতা করেছে, যে কারণে তাদের সেই ধারাবাহিকতাই আজকের এই ঘটনা। আমরা আপনাদের মাধ্যমে আমার দলের হাইকমান্ড সহ প্রশাসনের সকলের কাছে আমি রাজৈর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং দলীয়ভাবে দলের নেতাদের কাছে দলীয় গঠনতন্ত্র মোতাবেক আমরা চাই যেন এরা আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগকে কলুষিত করতে না পারে, তাদেরকে যেন দল থেকে দ্রুত বহিষ্কার করা হয়।
প্রিয় সাংবাদিক ভাইরা, আমি এই ঘটনার প্রেক্ষিতে আমরা যে এজাহার দায়ের করেছি তার অনুলিপি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। বরাবর অফিসার ইনচার্জ রাজৈর থানা জেলা মাদারীপুর বিষয় এজাহার দায়ের প্রসঙ্গে জনাব, বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী শাহাবুদ্দিন সাহা, পিতা মৃত্যু মুকসুদ আলী শেখ, শাং মজুমদার কান্দি, থানা রাজৈর, জেলা মাদারীপুর। আমার রাজনৈতিক পরিচয়, আমি আহ্বায়ক রাজৈর উপজেলা আওয়ামী লীগ। আপনার থানায় এজাহার দায়ের প্রসঙ্গে জানাইতেছি যে আসামি আবু বকর সিদ্দিক 55, পিতা সুলতান ফকির, শাং মজুমদার কান্দি, পাট্টু আকন, পিতা রশিদ আকন, শাং বদর বসা, সিরাজ মোল্লা এবং হারুন মোল্লা, উভয় পিতা তসর মোল্লা, শাং মজুমদার কান্দি, বাচ্চু শেখ, পিতা জরাব আলী শেখ, পশ্চিম রাজুর রুল, শাং গোবিন্দপুর, রুল মাতুব্বার, পিতা মৃত্যু জয়নউদ্দিন মাতুব্বার, কানাইপুর, বাদশামীর, পিতা মৃত্যু কাজলি মীর, শাং পশ্চিম রাজুর, সনেট ব্যাপারী, পিতা মৃত্যু মোতালেব ব্যাপারী, শাং গোপালগঞ্জ, আলী ফকির, পিতা মৃত্যু আলতু ফকির, শাং গোপালগঞ্জ, মাকুল আকন, পিতা মৃত্যু আবুল হোসেন আকন, শাং বদরপসা, রকিবুল্লাহ আকন, পিতা আকুব আলী আকন, বদরপসা, নাজিম হালাদার, পিতা মৃত্যু খোকা খোকন হালাদার, শাং গোপালগঞ্জ, ভুট্টু ব্যাপারী, পিতা সেকেন্দার ব্যাপারী, গোপালগঞ্জ, ওয়াব শেখ, মৃত্যু নেসারুদ্দিন শেখ, পিতা শাং বদরপসা, শাহজাহান আকন, পিতা মৃত্যু মজিদ আকন, বদরপসা, ইলিয়াস শেখ, পিতা মন্টু শেখ, পিতা হাশেম শেখ, উভয় শাং মজুমদার কান্দি, জাকির শেখ, পিতা নুরজামাল শেখ মজুমদার কান্দি, জেলা মাদারীপুর সহ আরও অজ্ঞাতনামা 40-50 জন আসামিগণ একদলভুক্ত গোয়ার হারাম লাঠিয়াল পরজন লিপ্স লুণ্ঠনকারী অগ্নিসংযোগকারী রাষ্ট্রদ্রোহী বোমাবাজ খারাপ প্রকৃতির লোক বটে। আমি একজন বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে নৌকা মার্কার নির্বাচনী সমন্বয়কারী, কিন্তু বিরোধীগণ অন্য প্রার্থী আনারস মার্কার কর্মী ও সমর্থক বিদায় বিগত 21-1-2022 ইংরেজি তারিখ শুক্রবার রাত 10:00 আনুমানিক 10:30 ঘটিকার সময় আসামিগণের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে রাজৈর থানা মোড়ের উত্তর পাশে গোপালগঞ্জ গ্রামে বসে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আসামির নেতৃত্বে অন্য আসামিগণ বলে নির্বাচন কাকে বলে দেখাই দেব, তারই ধারাবাহিকতায় বিগত 21 অর্থাৎ ঠিকই তো ছিল 19 তারিখে না বুঝিয়া বিগত 21-1-2022 ইংরেজি তারিখে তারিখ মোতাবেক 7 মাস 7 কী মাস শুক্রবার রাত আনুমানিক 11:30 ঘটিকার সময় বদরপসা ইউনিয়নের থানামোর সংলগ্ন গোপালগঞ্জ গ্রামে ভাসান মাতুব্বারের দোকানের সামনের রাস্তার উপর সকল আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে বিচ্ছিন্ন প্রকার প্রাণনাশক অস্ত্রশস্ত্র ও হাত বোমা নিয়ে আমাকে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সকল আসামিগণের হাতে থাকা বোমা অগ্নিসংযোগের বিভিন্ন মালামাল দিয়ে আওয়ামী লীগের সোনার প্রতীক নৌকা যা কাপড়ের তৈরির সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও দেশত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আসামিগণের হাতে থাকা বোমা বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। আসামিদের এই সব রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড দেখে পথচারী লোকজন বাঁচাও বাঁচাও সরচিৎকার করলে ঘটনাস্থলে মনোনীত সাক্ষীগণ দৌড়ে আসে ঘটনা দেখে এবং আসামিদের করা অগ্নিসংযোগ কোনোভাবেই নিভাতে পারে নাই, প্রতীক নৌকে পুড়ে ছাই হয়ে যায় এবং সকল আসামিগণের হাতে থাকা হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। উক্ত ঘটনার পরে
আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের সাথে পরামর্শ করে মামলা দায়েরে বিলম্ব হইল। সাক্ষীগণ, কত ঘটনা ঘটে শুক্রবার 21 তারিখ রাত আনুমানিক 11:30 দিকে, 11:30 দিকে শুক্রবার 21 তারিখ রাত আনুমানিক 11:30 দিকে। তো যেহেতু রাত্রে ঘটনা ঘটেছে, আমাদের যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা আসলে তারা সবাই তো নির্বাচনী প্রচার অভিযানে ব্যস্ত ছিল, যে কারণে আমরা গতকাল রাতে আমরা এজাহার ভুক্ত করি, একটু পরামর্শ বা সিদ্ধান্ত নিতে আমাদের একটু বিলম্ব হয় যে কারণে। আর আপনারা যে বলেছেন যে আওয়ামী লীগের যে সব নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে, আসলে রাজন উপজেলায় দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের মধ্যে মানে লুকিয়ে থাকা কিছু আওয়ামী লীগের লেবাসধারী লোকজন, যারা আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দিয়ে তারা আওয়ামী লীগ করে, কিন্তু আসলে তারা প্রকৃত আওয়ামী লীগ না। তো আমাদের যেটা বলছিলাম যে আসলে আমাদের আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের লেবাসধারী কিছু লোক যারা আসলে প্রকৃত আওয়ামী লীগ না, যেটা আমরা বারবার বলে আসছি বিগত দিন থেকে, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা যখন 1981 সালে আমাদের বাংলাদেশের মাটিতে ফিরে আসে, এরপর থেকেই আমাদের আওয়ামী লীগের একটি অংশ যারা তখন বাকশাল নামধারী ছিল, তারা আসলে জননেত্রী শেখ হাসিনার সুনাম অক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। যেমন জননেত্রী শেখ হাসিনা গাড়িবহরে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে, বঙ্গবন্ধু এবং নেত্রী সম্পর্কে তারা বাজে মন্তব্য স্লোগান করেছে টেকেরহাট ফেরিঘাটে বসে, এই এই সব ঘটনা রাজৈর এবং মাদারীপুর সহ আমাদের কেন্দ্রীয় নেতারা এই বিষয়গুলো জানে। কিন্তু তারাই পরবর্তীকালে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই তারা আসলে আওয়ামী লীগের সাথে একত্রীভূত হয়, কিন্তু আসলে তারা মনে প্রাণে আওয়ামী লীগকে কখনো হতে পারে নাই, যে কারণে এখনও তারা আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগের ক্ষতি করতে চায়, আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করতে চায়, জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে তারা ব্যাহত করতে চায়, যে কারণেই বিভিন্ন সময় তারা এই আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। যেমন বিগত উপজেলা নির্বাচনে এই আমাদের যে প্রার্থী ছিল নৌকার আমাদের সভাপতি আওয়ামী লীগের মোতালেব ভাই, সে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করেছে, তারা এই মহাসিন মিয়াকেই প্রার্থী করে তার বিরুদ্ধে নির্বাচন করিয়েছে এবং তারও প্রতীক ছিল তখন আনারস। তো সেই সময় তারা যে কাজটি করেছে, আমরা দলীয় হাইকমান্ডের কাছে আমরা এর প্রতিকার চেয়েছি, কিন্তু আসলে দলীয় হাইকমান্ড থেকে সেই প্রতিকার হয় নাই, বিদায়ী আমার মনে হয় যে এবারেও তারা এই উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে সেই একই প্রার্থীকে দিয়ে একই প্রতীক আনারস দিয়ে তারা আবার নৌকার অগ্রযাত্রাকে বা আমাদের দলের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এই ধরনের অপকর্ম করে যাচ্ছে। আপনি তো উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, সেক্ষেত্রে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত তাদের মধ্যে যদি কেউ দলীয় পজিশন ভোগ করে থাকে তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা এই যে মামলার যে তথ্য উপাত্ত এগুলো আমরা সংগ্রহ করে এবং বিভিন্ন প্রচার অভিযানে তারা যে নেতারা অংশগ্রহণ করতেছে, আমরা সেগুলোর ছবি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা কেন্দ্রের কাছে সেটা প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটা প্রেরণ করে তাদেরকে অবগত করে তাদের পরামর্শক্রমেই আমরা দলীয় সিদ্ধান্ত গ্রহণ করব। এই ঘটনার সাথে সম্পৃক্ত আপনাদের ভিতরে যেসব দলীয় নেতাকর্মী আছে কাউকে কি কোনো বহিষ্কার করছেন এখন পর্যন্ত? না, আমরা আমরা বহিষ্কার করি নাই, কিন্তু আমাদের প্রক্রিয়া চলমান। যেমন এই প্রক্রিয়ায় আমরা যেটা দেখছি বিগত একটা ঘটনার প্রেক্ষিতে, বিগত কয়েকদিন পূর্বে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার পক্ষে আনারস মার্কার প্রচার চালাইছে এবং সেটা নিয়ে আমাদের কিছু পত্রিকা এবং আপনাদের অনলাইন মিডিয়ায়
সংবাদ প্রকাশিত হয়েছে। তো সেখানেও আমি একটি বিবৃতি দিয়েছিলাম যে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা আহমদ মোল্লার নামে বিদ্রোহী প্রার্থীর স্লোগান অর্থাৎ প্রচারের যে স্লোগান দিছে এটা আমাদের জন্য দুঃখের এবং কলঙ্কের দলের জন্য। তিনি বলেছেন, তারপরে তিনি বলেছেন, দেখেছি পত্রিকায় যে আসলে আমি এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত না, আমি নৌকার পক্ষে আমি কাজ করার জন্য আমার নেতাকর্মীদের বলছি আমি নৌকার পক্ষে, কিন্তু আসলে তার যে নেতাকর্মী এখানে আমরা যাদেরকে চিনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে যারা এখনও আছে আমরা জানি, তারা কিন্তু বিভিন্নভাবে এই আমাদের নৌকার বিরুদ্ধে যে প্রার্থী আছে তার পক্ষে তারা কাজ করে। সেখানে আমরা তাদের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে আমরা আমাদের নেতাদের কাছে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রার্থী তার কাছে গিয়েছিল তার আশীর্বাদ নিতে বা তার দোয়া নিতে, তাকে সালাম করতে, কিন্তু আসলে সে বলেছিল যে আমি প্রচারণায় আসব, কিন্তু সে আমাদের সাথে প্রচারণায় আসেনি এ পর্যন্ত এবং আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। আমাদের যে জেলা সভাপতি রয়েছেন সে কিন্তু এখনো প্রচার প্রচারণায় আসেনি বা আমাদের কোনো গাইডলাইন বা কোনো কিছু? আমি যতটুকু জানি কেন্দ্রীয় অফিস থেকে আমাদের প্রার্থী এবং আমাদের উদ্যতন যে নেতারা আছেন তাদের সাথে কেন্দ্রীয় অফিসের যোগাযোগ হয়েছে এবং তাদের কাছে এই সংবাদগুলো তারা পৌঁছে দিয়েছে। সে বিগত দিনে কখনো আমলি করে নাই বা কোনো কখনো কোনো দলের সাথে যুক্ত ছিল না, কিন্তু তারা আমরা জেনেছি বা শুনেছি যে একটি কোয়াপ সদস্য 71 সদস্য বিশিষ্ট একটি কোয়াপ কমিটি করেছে তারা, যেটা গঠনতন্ত্র বিরোধী এবং সংগঠনের আইন বিরোধী। সেই কমিটিতে তাকে নাকি সদস্য রেখেছে। আমি ইতিপূর্বে বলেছি যে তারা একটি তথাকথিত একটি অবৈধ কোয়াপ কমিটি করেছে 71 সদস্য বিশিষ্ট যা গঠনতন্ত্র বিরোধী, এবং এটা আমরা আমাদের কেন্দ্রীয় সকল নেতাদের কাছে এই কমিটি অবৈধ কমিটির তথ্যপত্র সংগ্রহ পৌঁছে দিয়েছি, তারা সেটা জানে, তারা অবগত। তো সেই কমিটির সে নাকি সদস্য, তো সে যদি আওয়ামী লীগের সদস্যই হবে তাহলে তো সে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করতে পারে না, কিন্তু সে মাঠে বলে বেড়ায় আমি স্বতন্ত্র প্রার্থী, সে কিন্তু নিজেকে আওয়ামী লীগ পরিচয় দেয় না, সে বিদ্রোহী বলে না, সে আওয়ামী লীগের প্রার্থীও বলে না বা আওয়ামী লীগের সদস্যটাও বলে না, সে বলে আমি একজন স্বতন্ত্র প্রার্থী। তো 21 তারিখ রাত আনুমানিক 11:30 বদরপসা ইউনিয়নস্থ আমাদের একটি নৌকার নির্বাচনী ক্যাম্পে আমাদের নৌকার বিপক্ষে যে প্রার্থী আছে তার উগ্র সমর্থকেরা তারা আতর্কিত হামলা চালায়, হামলা চালিয়ে তারা বঙ্গবন্ধু এবং দেশতত্ত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকার একটি প্রতীক তারা পুড়িয়ে দেয় এবং তারা সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য আসলে কিছু হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এর প্রেক্ষিতে আমরা দলীয় নেতাকর্মীদের সাথে পরামর্শ করে আমরা এজাহার দায়ের করি, কিন্তু এজাহার দায়ের করার পরে আমরা চাই যে আমাদের এজাহারভুক্ত আসামিরা দ্রুত গ্রেপ্তার হোক, আর যদি সেটা না হয় তাহলে রাজুরে আসলে চরম উত্তেজনাক পরিস্থিতি বিরাজ করতেছে, যে কোনো ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে এবং যারা ঘটিয়েছে তারা চিহ্নিত লোক, তারা আওয়ামী লীগের লেবাসধারী, আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের বিরোধী একটি চক্র, অবশ্যই আমরা তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি।